বাংলাদেশ সময় বেলা 1টা 5 মিনিটে নেপালের কেদারিতে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। নেপাল ছাড়াও পার্শ্ববর্তী ভারত, বাংলাদেশ ও চীনে এই কম্পন অনুভূত হয়। মঙ্গলবারের ভূমিকম্পে 59 জন নিহত হয়েছেন, এদের মধ্যে 41 জন নেপালের, আর আহত হয়েছেন 1,132 জন। মিজানুর রহমানের রিপোর্ট। দফায় দফায় আবারও কেঁপে উঠল হিমালয় কন্যা নেপাল। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 83 কিলোমিটার পূর্বে নেপাল চীন সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল প্রায় 18.5 কিলোমিটার গভীরে। 16 সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে অর্ধশত প্রাণের সঙ্গে ঝরে পড়ে 100 স্থাপনা। মঙ্গলবারের ভূমিকম্পটি ছিল 25 এপ্রিলের ভূমিকম্পের মতোই। কম এলাকায় কম্পনের তীব্রতা অধিক মাত্রায় অনুভূত হওয়ায় এ ধরনের ভূমিকম্পে প্রাণঘাতী হয় বেশি। ভূমিকম্পের পর নেপাল ও আশপাশের এলাকায় 1 ঘন্টার মধ্যে আরও 3টি পরাঘাত হয়, যাদের একটির মাত্রা ছিল 6.3। 25 এপ্রিলের ভূমিকম্পে আকাশে বাতাসে এখনও যেখানে লাশের গন্ধ, অন্ন বস্ত্র ও আবাসনের অভাবে নেপালিরা এখনও যখন অসহায়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর খেলায় আবারও লণ্ডভণ্ড নেপাল। বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু, অচল হয়ে পড়েছে ইন্টারনেট ব্যবস্থা। ভূমিকম্প আতঙ্কে শহরবাসী ঘরবাড়ি ছেড়ে নেমে আসেন রাস্তায়, বাইরে খোলা জায়গায় নিয়ে আসা হয় হাসপাতালে ভর্তি রোগীদেরও। Also, they are trying to...